আমাদের এই মেলা হচ্ছে কোভিডের সময় বহু মানুষ কাজ হারিয়েছে, তাদেরকে আবার নতুন করে কাজের সন্ধান দেওয়া এবং এর সাথে সাথে একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি যে এই মেলার স্টল বিদ্যুৎ কোনোটাই আমরা পয়সা নেব না, বিনামূল্যে স্টল তাদেরকে দেব। তার সাথে সাথে আমরা সুলভে আমাদের এখানকার জিনিস বিক্রি হয়। আমাদের মেলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে কোনো কোনো বিষয়ের উপরে আমরা ভর্তুকি দেব। আমাদের মেলা কমিটির মতামত হচ্ছে যে আমরা মনে করি যে একটি সরকারের পক্ষে এত বড় বিপর্যয়ের মোকাবিলা করা সম্ভব নয়। ব্যক্তি এবং সমষ্টিগতভাবে যদি আমরা এই বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করি তাহলে অনেক সহজেই আমরা দ্রুত আমাদের এই যে সমস্যা তৈরি হয়েছে যে বিপর্যয়ের মোকাবিলা করতে পারব। এবং আমাদের এখানে যে সমস্ত খাবার জিনিস বিক্রি হচ্ছে এবং সেটা ইমিউনিটি বাড়বে, সেই খাবার খেলে স্বাভাবিকভাবে আমরা ইমিউনিটিযুক্ত খাবারও এখানে বিক্রি করছি। সেই জন্যে কোনোভাবে এই মেলাটার নামও আমরা ইমিউনিটি মেলা, কলকাতার মধ্যে এই প্রথম ইমিউনিটি মেলা আমরা এখানে চালু করলাম। আমাদের এখানে সবজি বিক্রি হবে, যে সবজির অন্য জায়গার থেকে দাম কম, এটাই আমাদের মেলার মধ্যে দিয়ে এই বার্তা দেওয়ারই চেষ্টা করছি যে মেলায় সবাই মিলে এখানে যারা স্টল দিয়েছে তাদের অবস্থা কাউরই ভালো নয়, তারা সকলেই কাজ হারিয়েছেন এবং তারা আবার নতুন করে কর্মসংস্থানের মধ্যে দিয়ে তাদেরকে কাজে নিয়োগ করলাম।